আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভরসা নেই মোদী সরকারের উপর, কোভিড মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অযথা গ্রেফতার নয়, জেলকে করোনামুক্ত রাখতে শীর্ষ আদালতের নির্দেশ। সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন অথচ ভোটের বেলায় অন্যকে সমর্থন করবেন, তাই এবার যারা বিজেপিকে ভোট দিয়েছেন উন্নয়নের ক্ষেত্রে শুধু তারাই অগ্রাধিকার পাবেন। করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের সাম্প্রতিক এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করলেন কমলাক্ষ দেবপুরকায়স্থ। সাংবাদিক বৈঠকে কী কী বললেন কমলাক্ষ দেবপুরকায়স্থ, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জ জেলার সার্বিক উন্নয়নের খাতিরে মন্ত্রিসভায় করিমগঞ্জ থেকে একজনকে অন্তর্ভুক্ত করার দাবি জেলা বিজেপির সভাপতির। আবারও 4 লক্ষাধিকের সংক্রমণ ভারতে, গত 24 ঘন্টায় ভারতে আক্রান্ত হলেন 4,03,626 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হল 4,091 জনের। এক নজরে থাকবে আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার করোনা ভাইরাসের বিস্তারিত পরিসংখ্যান। গত 24 ঘন্টায় আসামে নতুন করে আক্রান্ত হলেন 5,756 জন। গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হল 50 জনের। দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ, রাজস্থানে 10 মে থেকে 24 মে লকডাউন। এবং সর্বশেষ জানিয়ে দেব উদারবন্দে অবৈধ বালু ব্যবসা, আটক টিপার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। কোভিড মোকাবিলায় প্রয়োজনীয় ঔষধ, হাসপাতালের বেড, এমনকি পর্যাপ্ত অক্সিজেনের যোগানে ব্যর্থ কেন্দ্র, আর তাই মোদী সরকারের উপর আর কোনো ভরসা করছে না দেশের শীর্ষ আদালত। বরং 12 সদস্যের রাষ্ট্রীয় টাস্ক ফোর্স গড়ে দিল সুপ্রিম কোর্ট। এবার থেকে তারাই কোভিড মোকাবিলায় কাজ করবে দেশ জুড়ে। টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন কলকাতার এক নামী হৃদরোগ বিশেষজ্ঞ। দেশের বেশিরভাগ রাজ্যেই অক্সিজেন এবং কোভিডের প্রয়োজনীয় ঔষধের ঘাটতি চরমে, যেটি সুপ্রিম কোর্টের নজর এড়িয়ে যায়নি মোটেই। আগে এ নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করেও লাভ হয়নি কোনো। কেন্দ্র সরকার পর্যাপ্ত ঔষধ কিংবা অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে পারেনি, কিন্তু দেশ জুড়ে ভয়ানক কোভিড পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, তা ভেবেই এবার জাতীয় স্তরে 12 সদস্যের একটি অ্যাকশন টাস্ক ফোর্স গঠন করে দিল সুপ্রিম কোর্ট, যার নেতৃত্বে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের প্রাক্তন উপাচার্য ববতোষ বিশ্বাস, রয়েছেন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডক্টর দেবেন্দ্র সিং রানা, ডক্টর দেবীপ্রসাদ শেট্টি, ডক্টর গগনদীপ, ডক্টর জে বি পিটার, ডক্টর রাহুল পণ্ডিতের মতো বিখ্যাত চিকিৎসকরা। এবার থেকে তারাই ঠিক করবেন কোন রাজ্য কত অক্সিজেন ও ঔষধ পাবে, মেডিকেল অক্সিজেন সরবরাহে কোথায় কী ঘাটতি রয়েছে। এদিন সুপ্রিম কোর্ট জানায় রাজ্যগুলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ করতে পারছে না কেন্দ্র। এর আগে দিল্লি সহ একাধিক রাজ্য কম অক্সিজেন পাওয়ার অভিযোগও তুলেছিল দেশের শীর্ষ আদালতে। পশ্চিমবঙ্গের জন্য বাড়তি অক্সিজেন চেয়ে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে এবার সরাসরি হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্টই। অক্সিজেন তৈরি থেকে রাজ্যগুলিকে বিতরণ সমস্তটার উপরেই নজরদারি চালাবে এই টাস্ক ফোর্স। দেশ জুড়ে অক্সিজেন ও ওষুধের সমস্যা মেটাতে সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপে স্বাভাবিকভাবেই মুখ পুড়ল কেন্দ্র সরকারের। অপরদিকে করিমগঞ্জ কোভিড হাসপাতালের পরিকাঠামো উন্নত করতে বিজেপি সভাপতিকে পরামর্শ বিধায়ক কমলাক্ষের। নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে দেশের সংবিধান। যে কোনো দল সরকার গঠন করতে পারে এবং জনগণ নিজ ইচ্ছানুসারে যে কোনো দলকে সমর্থন করতে পারে, আর এই সংবিধান অনুসারেই নির্বাচিত সরকার দেশ বা রাজ্যের প্রত্যেক নাগরিকের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে বাধ্য। এক্ষেত্রে জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো ব্যক্তিরই এখতিয়ারে নেই। বিশেষ করে এ ব্যাপারে কোনো রাজনৈতিক দলের জেলা সভাপতির কথা বলার সাংবিধানিক কোনো অধিকার নেই। সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন অথচ ভোটের বেলায় অন্যকে সমর্থন করবেন, তাই এবার যারা বিজেপিকে ভোট দিয়েছেন উন্নয়নের ক্ষেত্রে শুধু তারাই অগ্রাধিকার পাবেন। করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের সাম্প্রতিক এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার এক সাংবাদিক বৈঠকে উল্লিখিত কথাগুলো বলেন উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সদর কার্যালয় ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের মন্তব্যের তীব্র ভাষায় সমালোচনা করে আরও বলেন,
সরকার কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য হয় না, জনগণের ভোটে নির্বাচিত সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল সম্প্রদায়ের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সমগ্র দেশ ও রাজ্যের সঙ্গে এই জেলায়ও করোনা আক্রান্তের গ্রাফ যখন ক্রমশ ঊর্ধ্বগামী, একের পর এক করোনা আক্রান্ত মৃত্যু পথযাত্রী হচ্ছেন, এমন করুণ পরিস্থিতিতে শাসক দলের একজন জেলা সভাপতির মুখে বিদ্বেষমূলক মন্তব্য সত্যি খুব লজ্জাজনক বিষয়। সাংবাদিক বৈঠকে কটাক্ষ করেন বিধায়ক কমলাক্ষ। জেলার করোনা রোগীদের চিকিৎসার একমাত্র বর্ষাস্থল করিমগঞ্জ কোভিড-19 হাসপাতালের পরিকাঠামো অবস্থা অত্যন্ত নড়বড়ে। নেই আইসিইউ, নেই ভেন্টিলেটর, নেই পর্যাপ্ত ভ্যাকসিন, নেই করোনা টেস্টের কিট, চারিদিকে শুধু নেই নেই রব। এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে কে ভোট দিল কে দিল না, কার উন্নয়ন হবে কার উন্নয়ন হবে না, এইসব নিয়ে আলোচনা পর্যালোচনার উপযুক্ত সময় এখন নয়। বিধায়ক কমলাক্ষ জেলা বিজেপি সভাপতিকে পরামর্শ দিয়ে বলেন, গত 5 বছর দিশপুরে আপনার দলের সরকার ছিল, এবারের নির্বাচনেও রাজ্যবাসী বিজেপির হাতে শাসনভার অর্পণ করেছেন, এমনকি কেন্দ্রেও আপনাদের দলের সরকার চলছে। অযথা যুক্তিহীন রাজনীতি না করে জেলাবাসীকে এই মহামারী থেকে কিভাবে রক্ষা করা যায় এ নিয়ে একটু ভাবুন। 1 বছর হয়ে গেল, করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভেন্টিলেটরগুলো পড়ে রয়েছে, বিশেষজ্ঞের অভাবে এগুলি ইনস্টল করা যাচ্ছে না, এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? শহরের কেন্দ্রস্থলে হাসপাতালের গগনচুম্বী অট্টালিকাগুলো শুধু শোভাবর্ধন করে চলছে। আপনার সরকারের বিভাগীয় মন্ত্রী 1 বছর আগে কথা দিয়েছিলেন করিমগঞ্জ হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করে দেবেন, কিন্তু আজ অবধি করিমগঞ্জ হাসপাতালে আইসিইউর ব্যবস্থা হয়নি। ভেন্টিলেটর, আইসিইউ সহ বিভিন্ন সমস্যার কারণে জেলায় করোনা আক্রান্তরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। শাসক দলের জেলা সভাপতি হিসাবে সুব্রত ভট্টাচার্য জেলার চিকিৎসা সেবার উন্নতিকল্পে কী পদক্ষেপ নিয়েছেন? হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা করা হলো না কেন? করোনা সংকটের সময় কোভিড-19 হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নে সুব্রতবাবু কতটুকু সচেষ্ট? ভেন্টিলেটরগুলো কেন ইনস্টল করা হচ্ছে না? আইসিইউর ব্যবস্থা করতে আপনি কতটুকু আন্তরিক? এদিনের সাংবাদিক বৈঠকে এমন নানা প্রশ্ন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের কোর্টে ঠেলে দেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। মহামারীর সময় যদি জেলায় করোনা আক্রান্ত রোগীরা ভেন্টিলেটর আইসিইউর সুবিধা না পান, তাহলে এসবের প্রয়োজনীয়তা কী? করোনা আক্রান্ত সংকটজনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যেতে হচ্ছে, এমন ভয়ানক পরিস্থিতিতে শাসক দলের একজন জেলা সভাপতি হয়ে কিভাবে জনগণের সহায়তা করবেন, তাদের পাশে দাঁড়াবেন? তা না করে জনগণের দুঃসময়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সাম্প্রদায়িক রাজনীতিতে মত্ত হয়ে উঠছেন বলেও সাংবাদিক বৈঠকে তীব্র ক্ষোভ জানান বিধায়ক কমলাক্ষ। এই মহামারী থেকে জেলাবাসীকে কিভাবে রক্ষা করা যায় এ নিয়ে সম্মিলিত প্রয়াস চালানোর জন্য জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের প্রতি আহ্বান জানান তিনি। জেলায় করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী দেখে কমলাক্ষ দেপুরকায়স্থ সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারের কাছে দাবি জানান, 5 গ্রাম কাগজ কলের অব্যবহৃত কোয়ার্টারগুলোকে কোভিড সেন্টারে রূপান্তরিত করার জন্য, যেহেতু করিমগঞ্জ কোভিড-19 হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা নেই, সেই হেতু ক্রমবর্ধমান করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হবে। পরিশেষে তাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করে বিধানসভায় পাঠানোর জন্য উত্তর করিমগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কমলাক্ষ। যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, প্রত্যেকের উন্নয়নে তিনি আগামী 5 বছর সচেষ্ট থাকবেন বলে এদিনের সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। অপরদিকে অযথা গ্রেফতার নয়, জেলকে করোনা মুক্ত রাখতে শীর্ষ আদালতের নির্দেশ। এবার জেলে করোনা সংক্রমণ রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শনিবার দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে একটি নির্দেশিকায় বলা হয়েছে, নিতান্ত দরকার না হলে এই পরিস্থিতিতে কাউকে গ্রেফতার করা থেকে পুলিশ যেন বিরত থাকে, কারণ দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় জেলে বন্দীদের ভিড় বাড়লে করোনা সংক্রমণজনিত সমস্যা বাড়তে পারে। দেশের বিভিন্ন জেলগুলোকে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ঝাপটা থেকে রক্ষা করতে শনিবার সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে একটি নির্দেশিকা জারি করেছে। এর আগে শুক্রবার আদালতের তরফ থেকে জেলে ভিড় কমাতে পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছিল। গত 2020-তে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সময় নির্বাচিত বন্দীদের জেল থেকে পেরোলে মুক্তি দেওয়া হয়েছিল। শনিবারের নির্দেশে করোনার দ্বিতীয় ঝাপটায় সেই একইভাবে যেন এবারও নির্বাচিত জেলবন্দীদের পেরোলে মুক্তি দেওয়া হয়। শনিবার সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। শীর্ষ আদালত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের দ্বারা তৈরি বিশেষ একটি কমিটির কাছে স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, গ্রেফতার না করলেই নয়, এইরকম ঘটনা বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে গ্রেফতারি ও জেল এড়িয়ে যেন যাওয়া হয়।
এক্ষেত্রে আগে যেসব বন্দীদের করোনা সংক্রমণের বিষয়টি বিবেচনা করে জেল থেকে পেরোলে মুক্তি দেওয়া হয়েছিল, তাদের আবারও 90 দিনের জন্য যেন পেরোলে মুক্তি দেওয়া হয়। দিল্লিতে যেভাবে জেল বন্দীদের সংখ্যা ওয়েবসাইটে দেওয়া থাকে, সেভাবেই যেন সব জেল ওয়েবসাইটে বন্দীদের সংখ্যা উল্লেখ করে। শীর্ষ আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, যে রাজ্যে জেলবন্দীরা মুক্তি পাবেন সেই রাজ্যে যদি লকডাউন বা কার্ফু চলে, তাহলে বন্দীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশে বলা হয়েছে, জেলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নিয়ম করে জেলের বন্দি ও কর্মীদের শারীরিক পরীক্ষাও করতে হবে। অপরদিকে গত 24 ঘন্টায় ভারতে আবারও আক্রান্ত হলেন 4 লক্ষাধিক এবং মৃত্যু হল 4000-এর উপরে। গত 24 ঘন্টায় ভারতে আবারও আক্রান্ত হলেন 4,03,626 জন, সুস্থ হলেন 3,86,207 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হল 4,091 জনের। ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা হল 37,32,467 জন। এখন পর্যন্ত ভারতে সর্বমোট করোনায় মৃত্যু হয়েছে 2,42,398 জনের। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন 19,434 জন, সুস্থ হয়েছেন 18,243 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে মৃত্যু হয়েছে 127 জনের। গত 24 ঘন্টায় আসামে নতুন করে আক্রান্ত হয়েছেন 5,756 জন, সুস্থ হয়েছেন 3,053 জন। গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 50 জনের। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 359 জন, সুস্থ হয়েছেন 117 জন, এবং গত 24 ঘন্টায় ত্রিপুরাতে নতুন করে মৃত্যু হয়েছে 1 জনের। অপরদিকে জেলার সার্বিক উন্নয়নের খাতিরে মন্ত্রিসভায় করিমগঞ্জ থেকে একজনকে অন্তর্ভুক্ত করার দাবি জেলা বিজেপির সভাপতির। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা করিমগঞ্জ জেলা নানা সমস্যায় জর্জরিত প্রান্তিক জেলা হিসাবে উন্নয়নের দিক দিয়ে অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে করিমগঞ্জ। তাই জেলার সার্বিক উন্নয়নের খাতিরে রাজ্য মন্ত্রিসভায় করিমগঞ্জ থেকে একজনকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। প্রদেশ বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাসের কাছে এ মর্মে এক স্মারকপত্র প্রেরণ করেন জেলা সভাপতি। প্রদেশ সভাপতির উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে জেলা সভাপতি উল্লেখ করে বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া এই করিমগঞ্জের সার্বিক উন্নয়নে এ জেলা থেকে একজন মন্ত্রীর খুবই প্রয়োজন। 2016 সালের বিধানসভা নির্বাচনেও এই জেলা থেকে 2 জন দলীয় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনেও জেলার জনগণ দলীয় প্রার্থী কৃপনাথ মোলাকে দুহাত উজাড় করে ভোট দিয়ে জয়ী করেছিলেন। কৃপনাথ জয়ী হওয়ার পর রাতাবাড়ির উপনির্বাচনেও কেন্দ্রের জনগণ পুনরায় বিজেপির উপর ভরসা রেখে দলীয় প্রার্থীকে বিজয়ী করেছিলেন। এবারও এই জেলায় বিজেপির 2 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন। জেলার মধ্যে সব থেকে বেশি ভোটের ব্যবধানে রাতাবাড়ি থেকে বিজয় মালাকার দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। আশানুরূপভাবে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একমাত্র কেন্দ্রের উন্নয়নের নিরিখে দলীয় প্রার্থী কৃষ্ণেন্দু পালও পাথারকান্দি থেকে দ্বিতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছেন। এছাড়া জেলার অন্য 3টি আসনে দলীয় প্রার্থী ও মিত্রজোটের প্রার্থীর পক্ষে জনগণ তাদের সমর্থন জানিয়েছিলেন। তাই জেলার জনগণের প্রতি সম্মান জানিয়ে এবং পশ্চাৎপদ জেলার সার্বিক উন্নয়ন হেতু রাজ্য মন্ত্রিসভায় করিমগঞ্জকে অন্তর্ভুক্ত করতে প্রদেশ বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাসের কাছে স্মারকপত্র প্রেরণ করেছেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। স্মারকপত্রে সুব্রত আরও উল্লেখ করেন, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এই জেলাকে প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এই জেলা থেকে কোনো মন্ত্রী না থাকায় এইসব সমস্যার সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। 19-এর লোকসভা নির্বাচনে কৃপনাথ মালা জয়ী হওয়ার পর রাতাবাড়িতে উপনির্বাচনে জয়ী হন বিজয় মালাকার। কৃপনাথ মালা সাংসদ হলেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাননি। এবার এই জেলাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে স্মারকপত্রের মাধ্যমে প্রদেশ সভাপতির কাছে জোরদার দাবি রেখেছেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। স্মারকপত্রের প্রতিলিপি সর্বানন্দ সোনোয়াল ও নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে পাথারকান্দির দলীয় প্রভারী কৃষ্ণ দাসও পৃথকভাবে দলীয় প্রদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস ও প্রদেশ সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মার কাছে অনুরূপ দাবি জানিয়েছেন। গত 5 বছর মন্ত্রিত্বহীন ছিল সীমান্ত জেলা, এতে জেলার উন্নয়নে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে করিমগঞ্জ লোকসভা কেন্দ্র এলাকা থেকে একজনকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে দলীয় প্রদেশ নেতৃত্বের কাছে জোরদার দাবি উত্থাপন করেন জেলা বিজেপির বরিষ্ঠ নেতা কৃষ্ণ দাস। অপরদিকে রাজস্থানে 10 মে থেকে 24 মে লকডাউন। রাজস্থানে দ্রুতগতিতে বাড়তে থাকা করোনা সংক্রমণের চেন ভাঙার জন্য একাধিক কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গেহলট সরকার রাজ্যে পূর্ণ লকডাউনের ঘোষণা করে দিয়েছে। 10 মে সকাল 5টা থেকে 24 মে পর্যন্ত রাজ্যে লকডাউন চলবে। অন্যদিকে 31 মে পর্যন্ত সমস্ত বিয়ের অনুষ্ঠানে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র বিভাগ এই সংক্রান্ত গাইডলাইন জারি করে দিয়েছে। নয়া গাইডলাইন অনুযায়ী বিয়েতে কোনো রকমের অনুষ্ঠান, ডিজে, বারাত বা প্রীতিভোজের আয়োজন করা যাবে না। নিজের বাড়িতে ছোট করে বিয়ে বা কোর্ট ম্যারেজ করার অনুমতি দেওয়া হচ্ছে। এতে কেবল 11 জন উপস্থিত থাকতে পারবেন। এছাড়া বিয়ে সংক্রান্ত তথ্য DOIT পোর্টালে আগে থেকে দিতে হবে। অন্যদিকে লকডাউন চলাকালীন রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার গ্যারেন্টি যোজনা এবং অন্য গ্রামীণ বিকাশ যোজনায় কর্মরত শ্রমিকদের করোনার গাইডলাইন ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার অনুমতি দেওয়া হবে। লকডাউনের সময় রাজ্যের সমস্ত ধার্মিক স্থান বন্ধ থাকবে। সমস্ত পরিবহন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। কেবল মেডিকেল পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িকে ছাড় দেওয়া হবে। রাজ্যের বাইরে থেকে আসলে 72 ঘন্টা আগে নেগেটিভ RT-PCR রিপোর্ট দেওয়া বাধ্যতামূলক। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত দুধ, ডেয়ারি ও মুদির দোকান খোলা থাকবে। অপরদিকে উদারবন্দ বন বিভাগকে ভাত গুমে রেখে ওবাদে ব্যবসা চালাচ্ছে বালু মাফিয়ারা। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে চলছে এই ব্যবসা। কোটি কোটি টাকার রাজস্ব মার খাচ্ছে সরকারের, এমন অভিযোগ দীর্ঘদিনের। আর এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে বন বিভাগ। বৃহস্পতিবার পানগ্রাম বন বিভাগের চেকিং গেটের বিট অফিসার রিয়াজউদ্দিন লস্কর ঘাট এলাকা থেকে পাথর বোঝাই ট্রিপার আটক করেন। অপর এক গাড়িতে পাথর দেখে আটক করেন এটিও। এদিকে বুধবার বিকেলে উদারবন ডুমুরঘাট এলাকা থেকে একটি নম্বরবিহীন মিনি টিপার আটক করে বন বিভাগের জেলা আধিকারিক সানিদেও চৌধুরী। পরে গাড়িটি পানগ্রাম বন বিভাগের চেকিং গেটের কর্মীদের হাতে সমজে দেন। বন বিভাগের রিয়াজউদ্দিন লস্কর জানান, গত কয়েকদিন ধরে অনেক চেষ্টা করে এই গাড়ি আটক করতে সক্ষম।